বাইকার্স ওয়েলকাম টু বাইক লাভার ব্যাচেলার ওয়েলকাম টু আদার নিউ ভিডিও আজকের ভিডিওতে আমার সাথে যে বাইকটা আছে এটা হচ্ছে ইয়ামাহা থেকে রিসেন্টলি লঞ্চ হওয়া FZ সিরিজের ইয়ামাহা FZ এস ডিলাক্স এডিশন আজকে প্রথমে আপনাদেরকে এই বাইকটার স্পেসিফিকেশন সম্পর্কে বলবো এবং তারপরে বলবো এই বাইকটা কাদের জন্য ভালো হবে প্রাইস পয়েন্ট হিসেবে কেমন হবে এবং ওভারঅল বাইকটা কেমন স্পেসিফিকেশন হিসেবে প্রথমে চলুন শুরু করি বাইকটার ইঞ্জিন দিয়ে এই বাইকটাতে রয়েছে একটা 149cc সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল টু ভ্যালভ ইঞ্জিন যেরকমটা FZ সিরিজের প্রত্যেকটা বাইকে আপনারা এর আগেও দেখেছেন এই ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করা হচ্ছে 12.4 PS এবং ম্যাক্সিমাম টর্ক প্রডিউস করে 13.3 Nm একটা 150cc ইঞ্জিন হিসেবে পাওয়ার টর্কটা একটু কম মনে হতে পারে বাট একটা 150cc ইঞ্জিন হিসেবে ইঞ্জিনটা খুবই স্মুথ এবং খুবই রিলায়েবল 150cc এই সেগমেন্টের অন্যান্য বাইকগুলো থেকে এটার ইঞ্জিন বেশি রিলায়েবল এটা যেহেতু নতুন এডিশন তাহলে প্রথমে বলি আপনাদেরকে এটাতে কী কী চেঞ্জেস আছে আগের এডিশন থেকে এটাতে কালার অপশনগুলো চেঞ্জ আছে এই যে কালারটা এটা হচ্ছে মেটালিক গ্রে কালার আগে রিমে কোনো কালার দেওয়া হতো না বাট এখন রিমে কালারগুলো চেঞ্জ দেওয়া হয় এই যে দেখতে পাচ্ছেন রিমে হচ্ছে ব্লু কালার এবং সবথেকে সুন্দর চেঞ্জ যেটা এবার এসেছে সেটা হচ্ছে পিছনের টেল লাইটটা চেঞ্জ করা পিছনে এবার যে টেল লাইটটা দেওয়া হয়েছে এটা অনেকটাই MT-15 এর মতো পিছন থেকে লুকসটা অনেকটাই বেটার করে এর পাশাপাশি বাইকটার ইঞ্জিনটা যে আগের FZ ভার্সন 3 তে আপনারা অফিসিয়ালি যে ইঞ্জিনটা দেখেছেন ওটা ছিল হচ্ছে BS4 বাট এটার যে ইঞ্জিনটা এটা হচ্ছে BS6 এই যে এখানে দেখা যাচ্ছে এটাতে একটা এক্সট্রা ক্যাটালিটিক কনভার্টার আছে এবং তার পাশাপাশি একটা অক্সিজেন সেন্সর রয়েছে এখন বলি এটার সিটিং কমফোর্ট সম্পর্কে প্রথমত দেখতে পারতেছেন খুবই লং এবং ওয়াইড একটা সিট আছে এবং সিটটাও খুবই কমফোর্টেবল এখন যদি আপনাদেরকে সিট হাইটের কথা বলি তাহলে রাইডার সিট হাইট যেরকম আছে আপনারা যদি 5'4" হন তাহলে আরামসে এই বাইকটাতে দুই পাশে ফ্ল্যাট ফিট করতে পারবেন মোটামুটি সিটিং পজিশনটা একটা কমিউটার বাইক হিসেবে খুবই পারফেক্ট একটা সিটিং পজিশন এবং অন্যান্য কমিউটার বাইকের থেকেও এটার যে হ্যান্ডেলবার পজিশনটা এটা অনেকটা আপরাইট তো যেটা হবে লং রাইডে যখন আপনি যাবেন লং রাইডে আপনার কখনো হাত ব্যথা হবে না হাতে কোনো পেইন আসবে না এখন বলি এই বাইকটার ব্রেকিং সম্পর্কে এই বাইকটার পেছনে রয়েছে 220mm একটা ডিস্ক ব্রেক এবং তার পাশাপাশি সামনে রয়েছে 282mm একটা ডিস্ক ব্রেক এবং তার পাশাপাশি সামনে রয়েছে সিঙ্গেল চ্যানেল ABS মানে এই বাইকটাতে সিঙ্গেল চ্যানেল ABS ব্রেকিং সিস্টেম ইউজ করা হয়েছে আর এটা যদি টায়ারের কথা বলি তাহলে সামনে 100 সেকশন এবং পেছনে 140 সেকশন টায়ার ইউজ করা হয় এই টায়ার এই ডিস্ক ব্রেক এবং তার সাথে সিঙ্গেল চ্যানেল ABS সব কিছু মিলিয়ে এই বাইকটার ব্রেকিং হচ্ছে জাস্ট মারাত্মক তো যারা যারা বিগিনার আছেন প্রথম প্রথম বাইক চালানো শিখতেছেন বা প্রথম একটা বাইক কিনতেছেন তাদের জন্য ইটস এ ভেরি গুড অপশন একটা বাইকের খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে বাইকের মাইলেজ কারণ বাইক কিনলেই হবে না চালাইতে হবে চালাইতে গেলে তেল লাগবে তো এবার বলি এটার মাইলেজ সম্পর্কে এই বাইকটা থেকে আপনারা সিটিতে মাইলেজ পাবেন অ্যারাউন্ড 45 কিলোমিটার পার লিটারের মতো আর যখন আপনারা হাইওয়েতে যাবেন হাইওয়েতে এটা আরও বেশি মাইলেজ দিবে অ্যাজ ইউজুয়াল তো হাইওয়েতে এটা থেকে 45+ অ্যারাউন্ড 48 বা 50 কিলোমিটার পার লিটারের মতো মাইলেজ এটা থেকে ইজিলি পেয়ে যাবেন এই বাইকটা যে পারপাসে তৈরি করা সেটা হচ্ছে সিটি রাইড এবং সিটি রাইডের কথা যদি আপনারা চিন্তা করেন তাহলে সিটি রাইডে এটা আপনাদেরকে বেস্ট পারফরমেন্স দিবে এটার যে আপরাইট হ্যান্ডেল এটার যে কমফোর্টেবল সিটিং পজিশন লো সিট হাইট এবং তার পাশাপাশি এটার ওয়েট যে ওয়েটটাও কিন্তু খুব একটা বেশি না তো সিটি রাইডে আপনি যখন ট্রাফিক ম্যানুভার করবেন তখন খুব ইজিলি ট্রাফিকের ভিতর দিয়ে আপনি যাইতে পারবেন আপনার কখনো হাতে ব্যথা হবে না আপনার কখনো আনকমফোর্টেবল লাগবে না রেগুলার অফিস গোয়িং গাইজ যারা আছেন তাদের জন্য এটা খুবই ভালো একটা বাইক এর পাশাপাশি যারা ফ্যামিলি পার্সন আছেন পিছনে অলওয়েজ পিলিয়ন হিসেবে কেউ থাকে এরকম লোকদের জন্য এটা খুব ভালো বাইক কারণ এটা যে পিলিয়ন সিটটা এটা খুবই কমফোর্টেবল একটা পিলিয়ন সিট এবং খুব ভালো জায়গা আছে পিলিয়ন সিটে তো পিলিয়ন খুব কমফোর্টেবলি বসতে পারে সিটিতে এটা আপনাকে ভালো কমফোর্ট দিবে রাইড করে ভালো মজা পাবেন এবং এর পাশাপাশি যদি আপনি হাইওয়েতে যান তাহলে এটার যে সিটিং পজিশনটা এই সিটিং পজিশনের জন্য আপনি খুবই কমফোর্টেবল থাকবেন হাইওয়েতে হাইওয়েতে আপনার কখনো ব্যাক পেইন হবে না কখনো রিস্ট পেইন হবে না এবং কোনো দিক দিয়ে কোনো পেইন ফিল করবেন না আপনি একটা বাইকের খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে আফটার সেল সার্ভিস এবং রিসেল ভ্যালু বাংলাদেশে যদি আফটার সেল সার্ভিসের কথা বলি তাহলে ম্যাক্সিমাম ব্র্যান্ড বাইক বেচে তাদের দায় দায়িত্ব শেষ করে দেয় বাট এই দিক দিয়ে ইয়ামাহা একটু এক্সেপশনাল ইয়ামাহার বাংলাদেশে প্রত্যেকটা শোরুমের সাথে একটি করে অথরাইজড সার্ভিস সেন্টার রয়েছে এবং সার্ভিস সেন্টারে প্রয়োজনীয় যত টুলস লাগে যত আফটার মার্কেট পার্টস লাগে সবই অ্যাভেলেবল রয়েছে তো আপনার বাইকের স্টক পার্টসের প্রয়োজন আপনি সেখানেই পাবেন আপনার বাইকের সার্ভিস প্রয়োজন আপনি সেখানেই পাবেন একসাথে আপনি সেল সার্ভিস স্পেয়ার পার্টস সব কিছুই পেয়ে যাচ্ছেন এবং ম্যাক্সিমাম ব্র্যান্ডের আফটার সেল সার্ভিস যেরকম শুধুমাত্র নামের আফটার সেল সার্ভিস সেখানে ইয়ামাহা আপনাকে আফটার সেল সার্ভিসের জন্য নিজে থেকে কল দিয়ে ডেকে আনবে হ্যাঁ আমার পরিচিত লোকজনদের এরকম এক্সপিরিয়েন্সও আছে যে ফ্রি সার্ভিসের টাইম যখন হয়েছে তখন শোরুম থেকে তাদেরকে কল দিয়ে ডেকে নিয়ে গেছে যে আপনার একটা সার্ভিস ডিউ আছে তো এই দিক দিয়ে ইয়ামাহা খুবই ভালো যে তারা বাইকগুলোর সার্ভিসের দিকে একটু এক্সট্রা নজর দেয় যেটা অন্যান্য ব্র্যান্ড খুব কম দেয় আমার মতো যাদের ঘন ঘন বাইক চেঞ্জ করার অভ্যাস আছে তাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে বাইকের রিসেল ভ্যালু কারণ একটা বাইক সেল করে আপনি কত টাকা পাচ্ছেন ওটার উপরে ডিপেন্ড করে নেক্সট বাইক কিনতে আপনার কত টাকা অ্যাড করতে হবে রিসেল ভ্যালু ভালো হলে আপনার বাইক এক্সচেঞ্জ করেও মজা লাগবে এই যে বাইকটা ইয়ামাহার বাইক ইয়ামাহার বাইকগুলোর রিসেল ভ্যালু মোটামুটি মার্কেটে খুবই ভালো FZ সিরিজের পপুলারিটি বাংলাদেশে এমনিতেই বেশি তো রিসেল ভ্যালু ফল করে না এই জন্য আপনি যদি কখনো এই বাইকটা থেকে অন্য কোনো বাইকে শিফট হতে চান বাইক সেল করতে চান আপনি রিসেল ভ্যালু খুবই ভালো পাবেন থ্যাংকস ইয়ামাহা থ্যাংকস এসএ মোটরস ফর প্রোভাইডিং দিস বাইক টু মি আজকের ভিডিওটা এই পর্যন্তই দ্যাটস ইট ফর টুডে থ্যাংকস ফর ওয়াচিং সি ইউ নেক্সট ওয়ান টিল দিস ইজ সাবস্ক্রাইবড ওয়্যার আই ট্রাই সেভেন কিপ ওয়াচিং বাইক লাভার ব্যাচেলর থ্যাংক ইউ